আমরা আসলে প্রেম ছাড়া তো কেউ থাকতে পারি না জীবনে, এখনো পাই তো। প্রেম আসলে সুন্দর, প্রেমের প্রপোজাল পাওয়াটাও মজার। তো কিছু কিছু মানুষকে গ্রহণ করছি, কিছু কিছু মানুষ থেকে লেসন নিছি, যারা ভালো ছিল তাদের, যারা আমার সাথে নাই তাদের থেকে ভালো কিছু নিছি, আর যারা খারাপ ছিল তাদের থেকে খারাপ লেসন নিছি আর কি। যে এই টাইপের মানুষ থেকে দূরে থাকতে হবে। তাদের জন্য কি মেসেজ রয়েছে যাদের থেকে খারাপ কিছু লেসন নিছি? তাদের জন্য লেসন নিছি, জাস্ট লুক এট মি, কি হারাইছো তোমরা এটা। আর স্ক্রিনের অন্তরাটা আসলে অনেক দুষ্ট, ফারিয়া শাহিন আসলে এত দুষ্ট না। ফারিয়া শাহিন খুবই ভদ্র একটা মেয়ে বাস্তবে, অ্যান্ড একটু মাথা গরম, বাট অন্তরা মানে পুরোপুরি ডিফারেন্ট। অ্যান্ড অন্তরা নকলে ভাষায় কথা বলে, ফারিয়া শাহিন নর্মালি কথা বলে। কোন দিকে তাকাবো এতগুলা? সো বাট অন্তরাকে আসলে আমি এখন ভালোবেসে ফেলছি, কারণ অন্তরার জন্য আমি এত ভালোবাসা পাইছি সো ফার। অ্যান্ড আমার নামটাই আসলে মানুষ ভুলে গেছে, ফারিয়া শাহিন আসলে সবাই ভুলে গেছে। এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট আমি বলবো, যে যখন একটা মানুষ একটা ক্যারেক্টারকে বিলিভ করে যে ওই মেয়েটাই ওই ক্যারেক্টারটা, এটা একজন আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া। ব্যাচেলার পয়েন্ট আসলে আমার জন্য বলবো যে আমি ব্যাচেলার পয়েন্টের পর যে পরিমাণ সাফল্য পাইছি, এটা আসলে কোনো কাজ আমাকে এত সাফল্য এনে দেয়নি যেটা ব্যাচেলার পয়েন্ট থেকে পাইছি। দেশে বিদেশে মানে আমি যেখানেই গেছি ব্যাচেলার পয়েন্টের পরে শুধুমাত্র মানুষের ভালোবাসাই পাইছি, অ্যান্ড সবাই শুধুমাত্র ওই অন্তরাকেই ভালোবাসে, আমাকে বিলিভ করে যে আমি অন্তরা। এটা দেখে না, এটা আমি বলবো যে এটা আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টরের মানে কি বলবো যে ওদের এটা ওই ক্ষমতাটা ছিল দেখে ওরা এই এত দিন ধরে এই সিরিয়ালটা ওরা করে যেতে পারছে। কারণ এখন হচ্ছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের যুগ, আমরা কিছু হলেই নেটফ্লিক্সে মুভি দেখতে বসি, সিরিজ দেখতে বসি, অ্যামাজন প্রাইমে চলে যাই। সেখান থেকে এই এই ইয়াং জেনারেশন, শুধু ইয়াং জেনারেশন কিন্তু না, পুরাটা মানে সব কাইন্ড অফ পিপল কিন্তু ব্যাচেলর পয়েন্ট দেখতেছে। এই যে ধরে রাখাটা, এইটা কিন্তু পারে না, মানে সবার পক্ষে সম্ভব না। কারণ নাইনটিজের সময় দেখা যেত যে ছোট মানে অনেক অনেক আগে যে সিরিজ মানে সিরিয়ালগুলো হইতো তখন মানুষ দেখতো এত আগ্রহ নিয়ে। অনেক বছর পর আমি বলবো যে ব্যাচেলর পয়েন্ট সেই সেই জিনিসটা করে দেখাইতে পারছে, যে মানুষ ওয়েট করে ব্যাচেলর পয়েন্ট।